নির্ভয়া ধর্ষণ কাণ্ডে নতুন করে ফের ফাঁসির নির্দেশিকা জারি দিল্লি আদালতের কুড়ি মার্চ সকাল পাঁচটা তিরিশ তিহার জেলে হবে চার অভিযুক্তের ফাঁসি প্রায় সাত বছর ধরে চলতে থাকা ধর্ষণ মামলায় এই নিয়ে চারবার ফাঁসির নির্দেশ জারি করলো আদালত 2013 সালে দিল্লির রাস্তায় চলন্ত বাসে ধর্ষণ করা হয় বছর 23 এর মেডিকেল এর এই ছাপটিকে ধর্ষণকারীদের মধ্যে থাকা অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, মুকেশ সিং, পাবন গুপ্তকে फांसी নির্দেশ দেয় আদালত আইনি প্রক্রিয়া চলাকালীন জেলের ভেতরে আত্মহত্যা করে আরে অপরাধী রাম সিং বুধবার পাবন গুপ্তর প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি এর ফলে প্রাণ বাঁচানোর সব রকম আইনি রাস্তাই ব্যবহার করে ফেলেছে অভিযুক্তরা পিওর রিপোর্ট